আছেন, কে আসলো এখন? আপনি কি করে জানেন? আমার নাম জাকির হাসান জ্যাক। আচ্ছা কি সারে কাছে সামনে ইউ আর দ্যাট জ্যাক? কোন জ্যাক? মাই ফাদারস মোস্ট ফেভারিট স্টুডেন্ট ইন দ্য হোল এন্টায়ার ওয়ার্ল্ড। জি তাও পছন্দ জ্যাক মাসাই নি জ্যাক ঢাকা বাইরে গেছে একসাথে পড়াশোনা। আচ্ছা তাহলে আমি স্যারকে একটা ফোন দিই। আমাদের স্যার যে তো বলেছে ওয়েট ওয়েট আ সেকেন্ড শুধু লাভই লাভ, দেশি নগদে বেশি লাভ। আমি কি ঢাকা থেকে বাইরে গিয়েছি সাত দিনের জন্য? কে বলেছে? না আমি বলেছি। তুই ছেলেটা দেখে আমাকে এই মস্ত করবি না? ও ও আমার অতিথি। এই দেখ এসো, ভেতর এসো, এসো বসো বসো। দেখিস আই ওর ফোন ফেরত দে। থ্যাংক ইউ। তুই ওর ফোন ফোন নিয়ে ছিলে কেন? হ্যাঁ তুমি জানো না অতিথির সাথে কিরকম আচরণ করতে হয়? ও কে তুমি জানো না? ও হচ্ছে আমার সবচাইতে প্রিয় ছাত্র, অত্যন্ত মেধাবী, পরীক্ষায় 3.98 আউট অফ 4 পাওয়া ছাত্র, বুঝতে পেরেছো? আর শুধু মেধাবী না, যেমন মেধাবী তেমন ওর আদব কায়দা চাল চলন, তোমার তো ওর কাছ থেকে এগুলো শেখা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেয়ে হয়ে তুমি এগুলো তো কিছুই শেখোনি। ও জেনি কত ঘন্টা লাইব্রেরিতে পড়াশোনা করে? 5 ঘন্টা লাইব্রেরিতে পড়াশোনা করে। 5.5 ঘন্টা? ও 5.5 ঘন্টা। আর ওই যে প্রেজেন্টেশনে জেনি কতগুলো স্লাইড কত মিনিটে প্রেজেন্ট করেছিল? 20 মিনিটে 20টা স্লাইড প্রেজেন্ট করেছিল। ও কি অসাধারণ ছিল সেই প্রেজেন্টেশন। আর ভাইভাতে জেনি কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে রেকর্ড করেছিল? বাহ, আপনি তো আমার সম্পর্কে অনেক কিছুই জানেন। অনেক কিছুই না, আমার তো তোমার ব্যাপারে সব কথাই মুখস্থ। সারাক্ষণ তো কানের কাছে টেপ রেকর্ডারের মতো জ্যাক 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 বাস থাকে, তাই নাকি? তারপরও তো তুই কিছু শিখলি না, মানে তোর তো স্বভাবটাই হয়ে গেছে উল্টা পথে চলা। বাবা আমি উল্টা থাকতে রাজি আছি, কিন্তু আমি ওর মতো ফুলটা থাকতে রাজি নাই। ফুলটা? স্যার বাংলার ফুলটা, ইংরেজির ফুলটা না। জি না, এটা ইংলিশের ফুল। আবার অসভ্যতামি হচ্ছে। হোয়াট? মনে হচ্ছে না তুই ফেদার সাথে খেলছিস, মনে হচ্ছে কি তুই ফেদার সাথে মারামারি করছিস। আর বলিস না, গতকালকে আমার বাসায় একটা আজও বাইটে এসেছিল। You know what his name is? Jack. Jack? That Jack? ওই যে আঙ্কেল সবসময় বলতো যে এটা ওর মতো করো সেটা ওর মতো করো, ওই Jack? Yes, that Jack. তুই যদি ওর গেট আপ দেখ, he looks like a freak. Just চুল কালো দেখে আমি ওকে আঙ্কেল ডাকি। তারপর? তারপর কি করলি? তারপর আবার কি? আমি তো তাকে ধরেছিলাম চেপে, বাট ড্যাডের কারণেই বেঁচে গেছে। আর তুই চিন্তা কর, ড্যাড ওর কারণে আমাকে ওর সামনে অপমান করলো। আই কুডন্ট ডু এনিথিং। এক্সকিউজ মি, হাই, আমি
Jack. Why are you here? হ্যাঁ? Why are you here? আমি ভেতরে এসে কথা বলছি। আমি আস Go there. কেমন আছেন? আপনি তো খুব ভালো খেলেন। খুব ভালো প্লেয়ার আপনি। Why the hell are you here? আমি আসলে খেলা দেখছিলাম। I love badminton. এখানে আর কোনো টুর্নামেন্ট হচ্ছে না। আর তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের খেলা দেখছো কেন? কারণ ওখান থেকে খেলা দেখতে খুব ভালো লাগে। Easy? হাত দিয়ে কিন্তু আমি জ্যাক আমাকে নিয়ে কথা হচ্ছিল। OMG you are that Jack. Yes, he is that Jack. ধরো তো। জ্যাকি না জ্যাক। ধরো। আমি ধরতে পারি কিন্তু আমি তো খেলতে পারবো না। তাই খেলতে পারবে না কেন? Are you scared? না না আমি আসলে খেলতে দেখতে ও খেলা দেখতে পছন্দ করো কিন্তু খেলতে পারো না না। আমি তো বাবু না আমাকে এরকম এরকম গাল টানছেন কেন? ও ভালো ব্যথা লাগে। Oops, I'm really sorry. তুমি আবার আমার ডাডকে যে কমপ্লেইন করবে না তো? কি কমপ্লেইন করবা? আচ্ছা আই থিংক কি ও না কমপ্লেইন করবে না। ও 3.9 এর ধারে আমার নামে দাদার কাছে কি মামলা করবে, রাইট? আপনারা দুজন কি আমাকে পচানোর চেষ্টা করছেন? কেন তুমি কি পচনশীল না? তুমি কি ফরমালিন যুক্ত? ওয়েট ওয়েট যাই যা বলো সি ইজ কোয়াইট কুল হ্যাঁ আ কুল তো হবে কুলটা তো কুলই হয় রাইট ক্যাচ বাই আমি একটু খেলা দেখি জাস্ট লিভ আর একটু দেখি আমি জাস্ট লিভ ওই খাঁচা থেকে দেখি জাস্ট লিভ Okay, okay, I'm leaving. Such a creep, huh? হ্যাঁ এইবার না আমি দেশি ম্যাটেরিয়াল ইউজ করতে চাচ্ছি না একটু ইয়েতে চলে যাচ্ছি জর্জেট হ্যাঁ শিফন হ্যাঁ জাপানিজ ওই সিল্কটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই হ্যাঁ আমি ফোন করছি আবার তোমাদেরকে ঠিক আছে ওকে পরে কথা হবে কিরে কোথায় ছিলি তুই খেলার মাঠে ছিলাম এই ফতুয়া পরে খেলার মাঠে ঘোড়া গেটা পরে কি বলবো তোকে মা আমি তো খেলা দেখতে গিয়েছিলাম খেলতে যাইনি সো দিস কস্টিউম ইজ পারফেক্ট ফর অ্যান অডিয়েন্স হ্যাঁ সেটা ঠিক আছে তারপরে পরিবেশ পরিস্থিতিতে তো একরকমের গেটআপ লাগে তাই না মানে তোকে নিয়ে সত্যি পারি না কেন রে তুই এরকম হ্যাঁ আচ্ছা তুই বল তো আমাদের কি কিছু অভাব আছে নাকি রে মা ড্রেস আপের সাথে অভাবের কি সম্পর্ক সম্পর্ক আছে বটে একটা হলো তোর বাবা মা কি তোকে ভালো কাপড় কিনে দেয় না বা তুই এফোর্ড করতে পারিস না এমন তো নয় তাই না আরেকটা হলো এখন তুই সুইমিং পুলে যদি বা বিচে পরে চলে গেলি স্যুট বুটস হবে সেটা সেটা মানুষই আমি সবই মানলাম তুমি একজন ফ্যাশন ডিজাইনার সো তুমি তোমার কস্টিউম তোমার ড্রেস আপ নিয়ে কনসার্নড হতে পারো কিন্তু আমি কনসার্নড হচ্ছে আমার কমফোর্ট নিয়ে সো দিস কস্টিউম ইজ ভেরি কমফোর্টেবল ফর মি আচ্ছা একটু স্মার্ট হও না একজন মানুষের বাহ্যিকটা দেখে তুমি কিভাবে জাজ করতে পারো সে খ্যাত না স্মার্ট আর এভাবে খ্যাতকে খ্যাতভাবে রিপ্রেজেন্ট করা উচিত না মা যদি খেত না থাকতো তাহলে খাদ্য চাষ কি করে হতো বলো আর মা খাবারের কথা দিয়ে না খিদে পেয়ে গেছে খেতে দাও শোনা ওপরে যাবি যাব মুখ ধুবি গোসল করবি করব তারপর না বিছানার উপর না আমি তোর জন্য ব্র্যান্ডেড টি-শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট কিনেছি অনলাইনে অর্ডার দিয়ে হ্যাঁ ওগুলো পরে নামবি নামবো তারপরে লাঞ্চ পাবি নইলে কিন্তু নো লাঞ্চ ফর ইউ টুডে তাহলে আমি সারাদিন না খেয়েই থাকবো তাও আমি ওসব পরবো না আমি স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে খেতে আসবো খেতে দিলে দিবে নাহলে নাই ফলে কি ছিল কি খাবি বল তো যাই ছ রকম একটা কাজ করি আমি অর্ডার করি ওকে আচ্ছা এক্সকিউজ মি ওয়েটার এক্সকিউজ মি ইয়েস স্যার গুড ইভিনিং স্যার ওয়েলকাম সালাম কি আছে আপনাদের স্যার আমাদের এখানে সব কন্টিনেন্টাল ফুড হয় আচ্ছা আচ্ছা ভাত ডাল মাছ নেই ভাত ডাল মাছ আমাদের এখানে হয় না স্যার আমাদের সব কন্টিনেন্টাল ফুড হয় তাহলে কন্টিনেন্টাল স্যার স্টেক রাইস লাইক দ্যাট লাইক দ্যাট থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এক্সকিউজ মি মিস্টার জাকির একে জ্যাক হ্যালো আপনি বাই চান্স আর ইউ ট্রাইং টু ফলো মি আপনার আইডি লিংক আমার কাছে নেই তো আপনি লিংক দিয়ে দিন আমি ফলো করে দিই Don't try to act over smart, okay? আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করার কথা বলছি না আমি তোমাকে প্র্যাকটিক্যালি ফলো করার কথা বলছি তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো আমার ড্যাড কি তোমাকে পাঠিয়েছে আমার পেছনে ভেবে ফলো করার জন্য আর তোমাকে বলেছে যে আমাকে এরকম তোমার মতো সঠিক পথে নিয়ে আসার জন্য জি স্যার এটাই বলেছেন আর কি বলেছে বলেছেন আপনাকে সঠিক পথে আনার জন্য
আর কি বলেছে? আর যা যা সে বলতে পারে আপনি আন্দাজ করছেন, তাই তাই বলেছেন। আমি সঠিক পথে আছি, ওটা তুমি রং রুট দিয়ে ঢোকার চেষ্টা করছো। সমস্যা নেই, সামনে সিগন্যালে রুট চেঞ্জ করে ফেলবো। ডোন্ট ট্রাই টু অ্যাক্ট টু স্মার্ট, ওকে? আমি মরে গেলেও তোমাকে কখনো বিয়ে করব না, দ্যাটস ফাইন। এই 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 মাত্র আপনি কি বলেন, মানে আপনি আমাদের বিয়ের কথা বললেন? আপনি কিন্তু ভালোই ফাস্ট আছেন। ডোন্ট নিড টু ব্লাশ, বিকজ এরকম কিছু তো ফার্স্ট অফ অল হচ্ছে না, সেকেন্ড অফ অল পড়াশোনায় ফার্স্ট হলে লাইফে ফাস্ট হওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আসলে আসলে কেন মনে হয় যে আমি খ্যাত? Do you have any doubts, sweetheart? Yes, I have a doubt. আপনার কাছে স্মার্টনেসের সংজ্ঞা কি? So, তুমি আমার কাছ থেকে স্মার্টনেসের সংজ্ঞা শুনে নিজেকে চেঞ্জ করতে চাচ্ছ, তাই? আমি একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস দিচ্ছি তোমাকে, মনোযোগ দিয়ে শোনো। স্মার্টনেস ইজ আ বিল্ট ইন থিং, এটা না চাইলেই যে কেউ গ্রো করতে পারে না। এটা যার মধ্যে থাকে সেই শুধুমাত্র স্মার্ট হতে পারে, তোমার মধ্যে যেটা নেই। সো ডোন্ট ট্রাই টু ডু দ্যাট, ওকে? বিকজ ইউ ওয়ন্ট বি এবল টু বি স্মার্ট। তো তুমি একটা কাজ করো, তুমি একটা রেস্টুরেন্টে যেয়ে তোমার ওই যে মুরগি খাসি এইগুলি অর্ডার, মাছ ভাত ডাল, হ্যাঁ মাছ ভাত ডাল, সেই রেস্টুরেন্টে যেয়ে অর্ডার করো। তুমি যখন একটা অন্য রেস্টুরেন্টে সেই খাবারটা যাবে না, সেখানে পাবে না। সো গো টু দ্য প্লেস ওয়্যার ইউ ডিজার্ভ টু। Excuse me, I'll just take this. বাবা, তুমি কেন বলেছো ওই ছেলেটাকে আমার পেছন পেছন ফলো করতে? আর আরো কেন বলেছো যে তুমি আমাকে ওর সাথে বিয়ে দিবে? তুই কার কথা জিজ্ঞেস করছিস? ও, আমি কার কথা জিজ্ঞেস করছি বুঝতে পারছো না? I'm talking about your student Jakir, aka Jack. Jack? কি করেছে Jack? কি করেছে মানে? আমাকে ফলো করছে? Jackir কি মাথা খারাপ হয়েছে যে ও তোর পেছন পেছন ফলো করবে? শুধু ফলো করছে তা না, Jack আরো কি বলেছে জানো? Jack বলেছে তুমি নাকি ওকে বলেছো আমাকে যদি ও সঠিক পথে ফিরিয়ে আনতে পারে তাহলে নাকি তুমি ওর সাথে আমার বিয়ে দিবে, বলে নাই? আমার কি মাথা খারাপ হয়েছে যে Jack কে আমি এই কথা বলতে যাব? এইবার বুঝতে পেরেছি কর্মফলটা কোথায় হয়েছে। সো তোমার ফেভারিট স্টুডেন্ট জ্যাক, দি অ্যাপল অফ ইওর আইজ, ইজ লাইং টু অল অফ আস। কত বড় মিথ্যাবাদী সে, কত বড় লায়ার! তোমার এত ফেভারিট স্টুডেন্ট এত বড় মিথ্যা কথা বললো তোমার নামে, সাচ আ শেম। তোর কি মাথা ভালো যে আমি তোর সব কথা বিশ্বাস করব? বাবা, তুমি কি আমার বাবা নাকি শ্বশুর বলো তো? তুমি কোথায় তোমার মেয়ের সাইড নিবে তা না, তুমি ওই রাস্তার মানে ছেলে জ্যাক ওর সাইড নিচ্ছ, সে একটা প্রতারক। শোন মা, আমি তোকেও চিনি, জ্যাককেও চিনি, খুব ভালো করেই চিনি, ঠিক আছে? সেজন্য আমি বলতে পারছি যে আমি যতই তোর সাথে জ্যাকের বিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন, জ্যাক তো তোকে বিয়ে করবে না। কাজে ওইসব অলিক স্বপ্ন দেখা বাদ দে, হ্যাঁ একটু মন দিয়ে লেখাপড়াটা। এতদিন ও আমার পেছনে ফলো করতো না, কালকে থেকে আমি ওকে ফলো করবো। অনেকটা অনুরোধ আছে আপনার কাছে, আপনি একটু যদি ব্র্যান্ডেড জিনিসপত্র দেখেন। ঠিক আছে, ইউ হ্যাভ টু, আমি চুজ করব। আহা, সোশ্যাল লাইফ লিড করতে গেলে, মানে তুই তো করবি, আই এম জাস্ট হেল্পিং ইউ। দেখ, এ তুই তো খুবই সুন্দর, ভীষণ মানাবে। না, আমি ফ্লোরাল পড়ি না মা, আমি এগুলো পড়ি না, প্রিন্ট প্রিন্ট এগুলো পড়ি না আমি। কি বলবো তোকে, একটু মডার্ন হ না, ওয়াই ডোন্ট ইউ গেট আউট অফ ইওর ওন স্টাইল, সব সময় বোরিং একটা, প্লিজ একটু অ্যাডভেঞ্চারাস। লুক এট দিস, এটাও তো ব্র্যান্ডেড, কি সুন্দর না? ব্র্যান্ডেড বাবাদের জন্য, এটা তোর বাবাকে মানাবে, তোকে ঠিক মানাবে না। বাবার মতই দেখতে হয়েছে, আমি যদি এটা পরি আমার বাবাকে যদি মানায় আমাকেও মানাবে। তুমি আমার শার্ট পরছো মা, আমি এটা নিব। এটা তুই নিবি না, এইটা তুই নিবি না। Hey, hey, hey. Off.
একটা টি-শার্ট দেখুন আছে। It's okay. মা মা দেখো কেমন হয়েছে, সুন্দর না? কেমন আর হবে, ওই বাপদাদাদের মতন লাগছে আর কি। আচ্ছা দেখি ফিটিংটা কেমন। মা ফিটিং একদম পারফেক্ট। এ মা কি ছিলি কি করে ছিলেছি মা? নতুন শার্ট ছিড়বো কেন? মা তুমি ছিড়েছো? শার্টটা তো ছিড়ে ফেলেছেন, শার্টের দাম 4000 টাকা। স্যার আমি কাউন্টারে বিল করছি, আপনি নিয়ে আসেন। কিন্তু আমি কেন বিল দিব মা, আমি বুঝলাম না। আমি আমি তো এটা ছিঁড়িনি বা এটা ছেঁড়াই ছিল হয়তো, আমরা দেখিনি। শপিং করতে আসছো? নাইস শার্ট, পেছনে ছেঁড়া নাকি? ইজ দ্যাট ইউর নিউ স্টাইল? ম্যাম, ও মাই গড, you're the famous designer Farzana Alam, right? I am such a big fan of you, ma'am. I follow all of your collections. I have your spring summer outfit collection from last year. Shop gulo outfit amar ache. Amar to etao dream chilo, ma'am, je apni amar biye te amar jonno poshak design korben. I'm such a great fan of you. Can I take a selfie with you? Of course. I'm je ki khushi holam tomar sathe porichito hoye. Yes, I'm tired. Amar nam Disha, ma'am. আপনার ছেলে? No offense, ma'am, but you're so stylish, but this guy is just, মানে আমার বিলিভ হচ্ছে না যে এই ছেলেটা আপনার আপন ছেলে। ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে একেবারে। যে একসাথেই তুলি দেখি কেমন হয়। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। ও কি তাকাবে না? হ্যাঁ হ্যাঁ, ওদিকে কি বিরক্তিকর অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে তুই আমাকে ফেললি আজকে। আমাদের বাড়িতে পেতাম তাহলে তো আমার ফ্যাশন হাউস কোথায় চলে যেত ওর হেল্প পেলে। মা তুমি যদি ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাও তাহলে ওকে জানাও, ও যদি ফ্রি থাকে ও তোমাকে সহকর্মী হিসেবে কাজ করবে। আমি তো সহকর্মী হিসেবে ওকে চাইছি না, মানে আমার সহকর্মী হিসেবে ওকে চাইছি না, আমি আরো পার্মানেন্ট একটা ডেজিগনেশন ওর জন্য খুঁজছিলাম। মানে আমি চাইছিলাম ও যদি তোর সহধর্মিনী হয়, মানে আমি পছন্দও করে ফেলেছি। কি? হ্যাঁ, মানে এত স্মার্ট একটা মেয়ে, এত সুন্দর করে কথাও বলে, কি ফ্যাশন সেন্স, পেয়েও গেলাম এরকম একটি মেয়ে তোর জন্য, পেলাম আর হারালাম সব তোর জন্য। আমি কি করলাম মা? এমনি তো 4000 টাকার গচ্চা দিয়ে আমার মনটাই খারাপ লাগছে। মা আমার কি মনে হয় জানো? আমার মনে হয় শার্টটা ওই মেয়েটাই ছিঁড়েছে। এই এখানে বসে বসে ওই মেয়েটা নামে বদনাম করছে, কত রুচিশীল একটা মেয়ে, কি ফ্যাশনেবল, কি ভদ্র, মানে থিঙ্কিংটাই কত মডার্ন, আর তুই বলছিস ওই মেয়েটা একটা শার্ট ছিঁড়বে। মা দেখো তুমি সেই তখন থেকে মেয়েটার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছো আর আমাকে কন্টিনিউয়াসলি অপমান করে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না মা। ছেঁড়া কপাল, উপস, মানে
পোড়া কপাল আর কি আমার। আচ্ছা মা, এই মেয়েটা যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে তাহলে তুমি অনেক খুশি হও, তাই না? তাই তো চাই আমি রে। তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না। বতে নগদে যেহেতু আসছি তাইলে বতে, হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আর ইউ ফলোয়িং মি অ্যারাউন্ড? সকাল সকাল আমার মর্নিং ওয়াকটা নষ্ট করতে আসছো তুমি এখানে? আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাই, তাই সকাল সকাল চলে আসলাম। কি কথা? আসলে কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারছিলাম না। আমি অনেকক্ষণ চিন্তা করেছি, তারপর আমি একটা মুভি দেখলাম। মুভিতে দেখলাম নায়িকা খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে আর নায়ক তার পথ আগলে দাঁড়ায়। নায়িকা লজ্জা লজ্জা চোখ নিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবেন? নায়ক বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আপনি তো অনেক চালাক, আপনি নিজেকে অনেক চালাক দাবি করেন না? আপনি এখনো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? By any chance are you trying to propose me right now? Yes. তোমার সাহস তো কম না? তোমার মতো এরকম আনস্মার্ট খ্যাত একটা ছেলে আমাকে প্রপোজ করার সাহস কিভাবে পায়? আরে এরকম ভুং ভাং মডার্ন ড্রেস আপ পরলে কি মানুষ চালাক হয়ে যায়? দেখেন, আপনি কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে আমি স্মার্টলি এত সাত সকালে আপনাকে এসে প্রপোজ করবো পেরেছিলেন। You're sick. হ্যাঁ, I'm sick. I know. Be my doctor. আমার বয়ফ্রেন্ড না খুব মডার্ন স্মার্ট গুড লুকিং ইন্টেলিজেন্ট হ্যান্ডসাম হবে, জাস্ট লাইক রকি। ঠিক আছে, তোমার স্বপ্নের পুরুষ তো মাথা মোটা মাকাল পাল একটা। তোমার ক্যাম্পাসের না চিনি তো, ইমপ্রুভমেন্ট দিতে দিতে লাইফের ইমপ্রুভমেন্ট ও শেষের পথে। খালি মানুষের রেজাল্ট দিয়ে কারো স্মার্টনেস জাজ করা ঠিক না। হ্যালো হ্যালো, আমাকে বলছেন? আরে দূর, আপনি না, ইউ আর নট মাই টাইপ আঙ্কেল। Hi Disha, what's up? Hi, how are you doing? Yeah, I'm fine. So, আপনি একটু আগে আমাকে মেবি মাকাল ফল মাথা মোটা বলছিলেন, তাই না? অ্যাকচুয়ালি মাথা মোটাটা আপনি। এরকম জগিং করতে এসেছেন সকালবেলা এরকম পিঙ্ক কালারের ফর্মাল শার্ট প্যান্ট আর স্যান্ডেল পরে। আর আপনি কি করেছেন? আপনি সাত সকালে উঠেছেন ঠিকই, কিন্তু পার্কে এসেছেন বাইকে করে, রং ঢং মেরে। বাইকে যে পরিমাণে তেল ফুরিয়ে আপনি এয়ার পলিউশন করেছেন, কত মানুষ শ্বাসকষ্টে ভুগছে এই আপনার কারণে আপনি জানেন? একেবারে আঙ্কেলদের মতন উপদেশ। দিশা, এই আইটেমটাকে কোথায় পেয়েছো তুমি? তোমার বাবার বন্ধু নাকি? ওর বাবা আমার শিক্ষক, এবং শিক্ষকরাই হচ্ছে প্রকৃত বন্ধু। এ তো দেখছি পুরো বইয়ের পাতা। তো আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম আপনাকে কেন বলবো? আমার নাম, দ্যাটস নান অফ ইউর বিজনেস। জান রাস্তা মাপুন? ও হো 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 হো, আপনি রাস্তা মাপুন। এই পার্কটা তরুণদের জন্য, ওই যে পাশের পার্কটা সিনিয়রদের, আপনি ওইখানে যান। হে দিশা, লেটস গো। Thank you for today. I'll see you. Oh, বাসায় নামিয়ে দিই? না, অসুবিধা নাই, অসুবিধা নাই, তুমি যাও। কাছেই তো। আরে অসুবিধা নাই, যাও, আমি আসছি। ও আচ্ছা, ঠিক আছে, চলো। ওকে, বাই। শোনো, রকি আমার জন্য কালকে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে, কালকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। কালকে আমি তোমাকে ইনভাইট করতাম না, কিন্তু তোমার কারণেই আমার রকির সাথে দেখা কথা বলা এন্ড দিস আন্ডারস্ট্যান্ডিং, দ্যাটস ওয়াই আউট অফ ইউর গ্রেটফুলনেস ইউ শুড কাম টু মাই বার্থডে পার্টি, ঠিক আছে? আর যদি কালকে না আসো তাহলে কিন্তু তোমার স্যারকে আমি কমপ্লেন করবো। আই সি ইউ টুমরো।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Disha. Happy birthday to you. আজকে আমাদের সবার প্রিয় দিশার বার্থডে। আজকে আমরা অনেক এনজয় করছি এবং আরো অনেক এনজয় করব। কিন্তু এনজয়মেন্টের এই মুহূর্তে চলুন একটা গান হয়ে যাক। ইয়েস, গান হবে। কিন্তু আজকে আমি কোনো গান করব না, গান করবে জাকিরুল হাসান, AKA জ্যাক। হ্যান্ডস আপ ফর হিম। সেদিন তো খুব পুরনো সিনেমার স্টাইলে দিশাকে প্রপোজ করেছিলেন, তো আজকে একটা পুরনো সিনেমার গান হয়ে যাক। গান হবে, গান হবে, গান হবে, গান হবে, গান হবে। আচ্ছা ঠিক আছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে। সব 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 সব। আরে ভাই, আপনি তো দেখি টিটকারিও বোঝেন না, আমি এমনিতে বললাম আর আপনি শুরু হয়ে গেলেন। এই তোমরা কি বস্তা বস্তা গান শুনতে চাও? তাহলে এখন কি হবে? ডিজে, এই ডিজে স্টার্ট। নিশ্চয় তোমাকে কিছু বলেছে, তাই না? স্টুডেন্ট মানে জ্যাক, ও এসব কথা বলতে যাবে কেন? জ্যাক যদি কিছু না বলে থাকে, তুমি হঠাৎ করে এভাবে রকির পেছনে লেগেছো কেন? আর কি আশ্চর্য, জ্যাককে বলতে হবে কেন? আমার নিজের কি চোখ কান নাই? হ্যাঁ, তোমরা ছাদে পার্টির নামে যে উশৃঙ্খলতা করেছো সেটা আমি দেখিনি মনে করেছো? শোনো, আমি বুড়ো হয়েছি কিন্তু অতটা বুড়ো এখনো হয়ে যায়নি যে আমাকে যা খুশি তাই বুঝাবা আর আমি বুঝে ফেলবো। তোমার এই বয়সটা একসময় আমিও পার করেছি। দিশা বাবা, কাম ডাউন। রকি আর আমি, আমাদের মেন্টালিটি অনেক মিলে। উই আর অলমোস্ট লাইক সোলমেটস, সো আই ওয়ান্ট হিম অ্যাজ মাই লাইফ পার্টনার। তোমার উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দিশা। কি বলছো তুমি এটা? আরে রকির মতো একটা ছেলে বড় জোর ড্যান্স পার্টনার হতে পারে, কিন্তু লাইফ পার্টনার কখনোই না। বাবা প্লিজ, আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করছো, সেটার কোনো কারণ নেই। আমি জানি এগুলো তুমি কেন করছো। জ্যাক ছেলেটা তোমাকে এইসব কথা বলেছে, রাইট? তুমি জানো জ্যাক কি পরিমাণ হিপোক্রেট? ও সবসময় একটা ভং ধরে থাকে। সেদিন পার্কে ও আমাকে প্রপোজ করছে। ডু ইউ নো দ্যাট? ইউ ডোন্ট নো দ্যাট? রকি অ্যাট লিস্ট ওরকম না। শোনো, তুমি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছ, আমি বারবার বলছি, পরে এর জন্য তোমাকে পস্তাতে হবে। আমার মনে হয় না। ও, তুমি তো একটা ঘোরের মধ্যে আছো, সেই জন্য এগুলো কিছু বুঝবে না। লাইফ পার্টনার চুজ করা এত সহজ কোনো কাজ নয়। যদি সে এতই সহজ হতো, তাহলে এই ঢাকা শহরে প্রতি 50 মিনিটে একটি করে ডিভোর্সের ঘটনা ঘটতো না। শোন মা, তোর এই বয়সে না সব কিছুই খুব সহজ মনে হবে, মনে হবে আমার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। কিন্তু মা রে, বাস্তবতা অনেক কঠিন। Yeah, I love you more than I can say. I love you twice as much tomorrow. I love you more than I can say. বা বন্ধু, তুই তো সেই গাইলি, দিনকে দিন তোর গলা খুলছে।
না খুলে উপায় আছে? বন্ধু তো নতুন প্রেমে পড়ছে। ও আচ্ছা, এটা হলো সিক্রেট। তো বন্ধু, তোমার নতুন প্রেম কেমন চলছে? খুব ভালো দোস্ত। দিশা খুব ভালো একটা মেয়ে, আর আমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো। রকি, কি হয়েছে মনে? দিশা হসপিটালাইজড। হোয়াট? হ্যাঁ, গতকালকে সাডেনলি ও সিক হয়ে পড়ে আঙ্কেলকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ডক্টর কিছু টেস্ট দিল আর ওর জ্বরেতে অনেক বড় টিউমার ধরা পড়েছে। আর টিউমারটা এত বড় ছিল যে গতকালকে রাতে অপারেশন করে ওর জ্বরটা ফেলে দিতে হয়েছে। এই কারণে গতকাল আমি ফোনে পাইনি। এত কিছু কখন হলো? ও মাই গড। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেনি, বাট 24 hours ওকে অবজারভেশনে রাখবে ডক্টর, ওকে বেডে দিয়ে দিবে। তুমি আমার সাথে যাবে? আমি ওখানেই যাচ্ছি। না, এখন আমি গিয়ে কি করব? এখন তো আর ওর সাথে দেখা হবে না। বাট ওর বাবা, ওর ফ্যামিলি সবাই ওখানে আছে, তাদেরও তো সাপোর্ট দরকার রকি। সেটা ঠিক আছে, কিন্তু আমি আসলে এখন ওর বাবা মার সামনে পড়তে যাচ্ছি না। ওর জ্ঞান ফিরলে তুমি আমাকে জানিও, আমি অবশ্যই আসব। তুমি যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমাকে ওখানে প্রয়োজন, আমি যাচ্ছি। দোস্ত, তোর ওর সাথে যাওয়া উচিত ছিল, ওর পরিবারের এখন মানসিক সাপোর্ট দরকার। সেটা তো আমারও দরকার। আমি দিশাকে নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আগামী মাসে আমার ফ্যামিলি সবার সাথে ওর পরিচয় করিয়ে দিব, আর আগামী বছরই বিয়েটা সেরে ফেলবো। আচ্ছা, তুই টেনশন নিস না, ও এর মধ্যে ঠিকই সুস্থ হয়ে যাবে। না কি না, জরায়ু অপারেশন করা মানে তুই বুঝিস? জরায়ু ফেলে দিলে মেয়েরা আর মেয়েদের আর বাচ্চা হয় না। আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে, আর আমার সংসারে যদি বাচ্চা না হয়? স্যার, আসতে পারি? নিশ্চয় নিশ্চয়ই, এসো এসো, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। কি হয়েছে স্যার, এত জরুরি তলব? বলো না বাবা, আমি তো ভীষণ বিপদের মধ্যে পড়েছি। কি হয়েছে? কি হয়েছে? ওই দিশার জন্মদিন গেল না, জন্মদিনের পরই মানে ওরা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি এই যে প্রতিবেশীদের সাহায্য নিয়ে ওকে হসপিটালাইজ করলাম, কিন্তু ডাক্তার যেটা বললো আমার তো একদম মানে আমি হোপলেস হয়ে গেছি বাবা। ডাক্তার বললো যে ওর ইউটেরাসে টিউমার হয়েছে এবং এটা নাকি ইমিডিয়েট অপারেশন করতে হবে। পরে ডাক্তারের পরামর্শে অপারেশনটা করে ফেলেছি বাবা। স্যার, আপনি আমাকে একটা ফোন দিলেন না কেন স্যার? স্যার, এত বড় বিপদ গেল স্যার, আমি একটু সাহায্যে আসতে পারলাম না স্যার আপনার? স্যার, আমি কেমন ছাত্র আপনার তাহলে স্যার? না সেটা ঠিক আছে, আসলে ওই তাড়াহুড়ায় না আমার মাথায় কাজ করেনি কাকে কি বলবো। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার এত বড় বিপদ স্যার, আপনি আসলে তুমি তো জানো যে আমার এখানে তেমন পরিচিত কোনো আত্মীয় স্বজনও নেই, তাই আমি ভাবছিলাম যে তোমাকে হয়তো একটু দৌড়াদৌড়ি করতে হতে পারে বাবা। প্লিজ স্যার, স্যার কোনো সমস্যা নেই স্যার, এভাবে এভাবে বলবেন না স্যার, আমি আপনার ছেলের মতো, আপনার সাহায্যে আসলে স্যার আমি নিজেকে ধন্য মনে করবো স্যার। সে আমি জানি জ্যাক, আমি জানি। স্যার দিশা এখন কোথায়? ঘরে, মানে সারাক্ষণ তো ঘরেই থাকে। হয়েছে কি, ওনা খুব আপসেট হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে যে এই অপারেশনের ধকলটা কেটে যেতে কয়েকদিন সময় লাগবে। আর তুমি দেখা করবে? জি স্যার আসবো। ইয়েস প্লিজ। ও এখন কেমন ফিল করছে? আগের চেয়ে বেটার। আসলে মানুষের বিপদ তো বলে কই আসে না, সেদিনও সে হাসছিল, কত কত এনজয় করছিল, কি একটা অবস্থা। আচ্ছা, এই রকি কোথায়? ও ওকে যে দেখছি না, জানি না। জানি না মানে? আচ্ছা, ও ও হয়তো বা এই কদিন হাসপাতালে অনেক দৌড়দৌড়ি করেছে, খুব টায়ার্ড হয়তো বা, তাই রেস্ট নিচ্ছে বাসায়, তাই না? না, ও আসলে হাসপাতালেও আসেনি। হসপিটাল কেন? সেটা আসলে আমি বলতে পারছি না। মানে বুঝলাম না, তার মানে কি স্যার সব ঝামেলা মিটিয়েছে, মানে সব কিছু স্যারের উপর দিয়েই গেছে? আমাকে একটা বার জানালে আমি হয়তো কোনো হেল্পে আসতাম। সরি ভাইয়া, আসলে আমার আমার মাথায় আসেনি। কিন্তু দিশা তুমি একদমই দুশ্চিন্তা করো না, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার টিউমারটা পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়েছে। সব কিছু ঠিক হওয়া পসিবল না। কেন?
তুমি জানো না তোমার না তো বেসিক নলেজ, তুমি জানো না একটা মেয়ে যখন জরায়ু থাকে না ও কোনো সন্তানের মা হতে পারে না। তো একটা মেয়ের কি বেঁচে থাকার একমাত্র কারণ সন্তান জন্ম দেয়া? তোমার তো শুকরিয়া করা উচিত যে তুমি বেঁচে আছো, সুস্থ আছো। অ্যাট লিস্ট রকি তো তাই মনে করছে, আর বাবা না হতে পারার আক্ষেপে সে দিশাকে অ্যাভয়েডও করছে। হোয়াট? মানে এই কারণেই রকিকে দেখা যাচ্ছে না, ও নেই। ওহ মাই গড, আনবিলিভেবল। তাহলে এই অপারেশনটা তো বিয়ের পরও হতে পারত, সে কি তখন দিশাকে ছেড়ে দিত? তুমি রকির জায়গায় থাকলে কি করতে? কি করতাম জানি না, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতাম না, এত জলদি হাল আমি ছাড়তাম না। কোনো সন্তানকে হয়তো আমি দত্তক নিতাম। এদেশে প্রচুর সন্তানেরা তাদের বাবা মাকে হারিয়ে কোনো না কোনো এতিমখানায় বড় হচ্ছে, হচ্ছে না? অনেক আধুনিক পন্থাও আছে, সারোগেসিও করা যেতে পারে, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে এত জলদি হেরে যেতে দিতাম না। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। মা, মা দেখো কে এসেছে। হ্যালো তিশা, কেমন আছো মা? এই তো আন্টি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, শরীরটা ভালো তো এখন? সুন্দর লাগছে, বসে তো কফি বানিয়ে না। না আন্টি, আপনি বসেন, আমরা গল্প করি। কফি খেতে খেতে গল্প করব, ঠিক আছে? বসে বসে আসছি আমি এখনই। ওকে মা, ইন্টারেস্টিং। ব্যাডমিন্টন সার্টিফিকেট, সিঙ্গিং, ডিবেট, ফুটবল, এই সব ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, এগুলো কি তোমার? আমার নাম লেখা আছে যেহেতু আমারই হবে। ব্যাডমিন্টন এন্ড ইউ ডাজন্ট গো। কেন? আমার পোশাকের জন্য? আমি সব সময় বলেছি যে পোশাক দিয়ে কখনো মানুষকে বিচার করা উচিত না, ভেরি ব্যাড। মাস আমি আমারটা চেষ্টা করলাম, না করলে আমি কি করবো? তখন দেখবে, দেখি কি হয়, পারে নাকি। এই যে মা, আমি তোমাকে অনেকবার বলেছি কেউ আমাকে চেঞ্জ করতে পারবে না, আর আই লাভ ইট, দিস ইজ মাই স্টাইল। আচ্ছা আন্টি, আমার এখন বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরেকদিন কফিও শেষ করবো, আপনার সাথে এসে অনেক অনেক গল্পও করবো, আজকে উঠি। কে আপনি? আপনাকে তো চিনতে পারছি না। আপনার এই ভূষণ আমার কল্পনার বাইরে। কিন্তু আপনি কে, কি চাই, কাকে চাই? আমি জাকিরুল হাসান, অলসো নোন অ্যাজ জ্যাক। কিন্তু আমি যে জ্যাককে খুঁজছিলাম
তুমি তো সেই জ্যাক না না তো এটা সেই জ্যাক না আমি তো আমার ভূষণ চেঞ্জ করে ফেলেছি কারণ আমি তো ভালোবাসি জাকিরুল হাসান তো দিশাকে ভালোবাসে আমি জানি আমি তোমাকে নিয়ে অনেক উপহাস করেছি অনেক কথা শুনিয়েছি কিন্তু আসলে আমি চিন্তা করে দেখলাম যে ওই জাকিরুল হাসান জ্যাককেই ভালোবেসে ফেলেছি আমিও তো নিজেকে বদলে ফেলেছি তাহলে এখন আমি যে এত এফোর্ট দিলাম নিজেকে বদলে ফেললাম আমিও তো তুমি জানো আমি কখনো এরকম শাড়ি পরিনি এরকম নেকলেস এন্ড এভরিথিং আই নেভার ওয়ার ইট সো ইউ নো হোয়াট এগুলো তো দরকার নাই একটা কাজ করি হ্যাঁ যেহেতু তুমি আমার আগের সেলফকে ভালোবাসো রাইট এখন কি করছো তো দরকার নাই না 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 থাকো এই অবস্থা তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে মাঝে মাঝে ওকেশনালি পড়বো মাঝে 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 তাহলে এখন আমরা আগের রূপে ফিরে যাব একই রূপে থাকব তারপর আমাদের